তাদের ফয়জল টিসিএ ফাইল মাধ্যমে। আপনি তো আপনি বিদেশে ডোন্ট থেকে ডোন্ট পলাতক টক টু থেকে মি ডোন্ট ফয়জল টক টু মি শুনেন, ডোন্ট টক আপনি টু তো মি নো বিদেশে নো নো থেকে নো পলাতক নো নো থেকে ডোন্ট টক আপনি টু মি ডোন্ট টক পলাতক। আমি এই নো আমি এই মাত্র অভিযোগ করেছি যে সজীব অজিত জয়ের বোন পুতুলের হাজবেন্ড বাংলাদেশ থেকে বহুদিন পর্যন্ত তিনি নাই, তার কোন স্ট্যাম্পটা ওনার কাছে আছে যে তিনি বাংলাদেশে আজকে সেই পুতুলের সাথে একসাথে ঘর করছে কিংবা সংসার করছে? আমি যে না, অভিযোগ করছি আজকে নাই নাই এটা তার নাই পারিবারিক ব্যক্তিগত, বা ব্যক্তিগত তাহলে ওটা ব্যাপার যদি হতে পারে কি না? ওইটা যদি এটা এটা ওইটা যে যদি রাজনীতি, ওইটা রাজনীতি যদি আপনি ওইটা এই যদি এটা না না শোনেন 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 সাকিব ভাই রাজনীতি কথা এটাকে বলেন, না, আপনি কি রাজনীতি কি এটা অর্জন করতে এটা চান? অবশ্যই অবশ্যই একজন প্রধানমন্ত্রী পরিবারের আত্মীয় নিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন না। আর আমি কিভাবে 10 বছর পর্যন্ত বিদেশে থাকি? আমি বিদেশে থাকি আজকে তো না, আমি তো বিদেশে থাকি 2006 আরো আগ থেকে, আপনার 5 12 সালের পর থেকে আমি বিদেশে থাকি। তাহলে 12 সালের মধ্যে আমি কতবার বাংলাদেশে গিয়েছি? দিস ইজ মাই নট ডিউটি টু টেল ইউ। আমাকে কি আপনাকে প্রত্যেকটা সেকেন্ড বলে বলে দিতে হবে? আমার বাংলাদেশে যেমন আমার পরিবার আছে, আমার বিদেশেও আমার পরিবার আছে। আমরা বেড়ে উঠেছি বিদেশে, আমি বেড়ে উঠছি বিদেশে, আপনি বেড়ে উঠছেন বিদেশে, ইজ নট মিনস আমাকে প্রত্যেক আচ্ছা সেকেন্ড যাই প্রত্যেক হোক, ঘন্টায় আমরা আমরা বিদেশ ওই থেকে বিষয়গুলো মেরে নিয়ে নিতে আজকে হবে। কথা বলছি না, আমি কথা আমরা ওই বলতে বিষয়গুলো চেয়ে নিয়ে চাই। আজকে, একটু সার্চ দেন অনলাইনে, গুজব লিগ বলে একটা শব্দ আপনি সার্চ দিবেন, দেখবেন যে গুজব লিগের সব তথ্য আপনি সেখানে পেয়ে যাবেন। আপনি যদি আওয়ামী লীগের মূল চরিত্রটা দেখেন, তারা বংশীয় ভাবে এই আওয়ামী লীগের যারা শুরু থেকে শেষ পর্যন্ত নেতাকর্মী আছে প্রত্যেকের অবস্থা হচ্ছে তারা সবসময় মিথ্যার উপরে ভিত্তি করে বাংলাদেশের মানুষের অর্থনীতি, রাজনীতি, ব্যবসা নীতি থেকে শুরু করে সব কিছু তারা আজকের দমন করে রাখতে চায়, নিপীড়ন করে রাখতে চায়, তারা শাসন করতে চায়। বাংলাদেশের যত চুরি ডাকাতি, ভোট ডাকাতি থেকে শুরু করে যত অন্যায় অবিচার অত্যাচার হয়েছে, কোন মিডিয়ায় কি এখন বাংলাদেশে স্বাধীনভাবে প্রকাশ করতে দেয়? একমাত্র গুটি কয়েক ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছেন, বাংলাদেশের মুক্তির জন্য লড়াই করে যাচ্ছেন, যেই সকল মানুষদের নাম আমার পূর্ববর্তী বক্তা উল্লেখ করে বলেছেন যে তাদের কারণে আজকের এই সমস্যা হচ্ছে। তাদের কারণে সমস্যা হচ্ছে না, তাদের কারণে আপনার সজীব অজিত জয়ের কত কোটি টাকা আজকে লোপাট করেছে, কোন দেশে কোন জায়গায় মামলায় তিনি আজকের আক্রান্ত হচ্ছেন, কোথায় কোথায় যাচ্ছেন, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছেন, কোথায় আপনার পুতুলের হাজবেন্ড, কোথায় আছে শেখ হাসিনার বেয়াই, কোথায় তারা নমিনেশন পায় না, কোথায় তার আত্মীয় স্বজন কি কারণে দুর্নীতি করে, এই সবগুলোর চরিত্র মুখোশোন্মোচন করেছে আজকের এই দেশপ্রেমিক ভাইয়েরা। যদি আজকে সেটা না থাকতো তাহলে এদেশে চুরি যেমন হয়েছে, মানুষের মৌলিক স্বাধীনতা যেভাবে হরণ হয়েছে, ভোটাধিকার হরণ হয়েছে, আমার মুখের স্বাধীনতাও যেভাবে হরণ হয়েছে, তাহলে বাংলাদেশের মানুষ আজকের একটি অন্ধকার জায়গায় থাকতো। তারা জানতেই পারতো না যে আজকের আওয়ামী লীগ কি করছে। আমি জানি যে ভয়ানক একটি দানবীয় সরকার আজকের বাংলাদেশের এই মানুষের উপরে চেপে বসেছে। যখন আজকের দিগন্ত টেলিভিশন রাতের অন্ধকারে শুধু স্বার্থ নিউজ প্রচারের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে, সেই 5ই মে শাপলা চত্বরের সময় আমার দেশ পত্রিকাকে যখন বন্ধ করে দেওয়া হয়েছে, আজকের সংগ্রাম পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে, মাহমুদুর রহমানের মতো একজন সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করেছে ছাত্রলীগের গুন্ডারা, তখন তাদেরকে মুখের ভাষা দিয়ে প্রচার করা ছাড়া আর কোনো বিকল্প পথ হাতে নেই। তাই আজকের বাংলাদেশের দেশপ্রেমিক কিছু ভাইয়েরা কথা বলছে, তাকেও তারা আজকের এই গুজব ছেল বলে বিভিন্ন জায়গায় অপপ্রচার চালাচ্ছে। মূলত গুজব ছেলের মূল নায়কই হচ্ছে এই আওয়ামী লীগ, কারণ তারা এক এক সময় আরে মিথ্যা কথা বলে আরে ফয়জল তাদের টিসিএ ফয়জল, ফাইল আপনি মাধ্যমে। তো আপনি বিদেশ ডোন্ট থেকে টক ডোন্ট পলাতক টক টু থেকে মি ডোন্ট ফয়জল টক টু মি শুনেন, ডোন্ট টক আপনি টু তো মি বিদেশে নো নো থেকে নো পলাতক ডোন্ট টক টু থেকে মি ডোন্ট আপনি টক টু মি ক্ষতিগ্রস্ত আই ইউ গিভ হচ্ছেন, মি চান্স টু টক ক্ষতিগ্রস্ত ডোন্ট গিভ হচ্ছে মি চান্স আমার টু টক দেশের গিভ মি জনগণ, চান্স টু টক ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি বিএনপি পালাতক, নেতা আপনি কর্মীরা, পালাতক, আপনি আরেক আমাদের ব্যক্তি বন্ধুরা, পালাতক করতে আপনি তো পারেন না, বিএনপি করেন না, আপনারা পালাতক, আপনি তো কামা আপনারা ছেড়ে পালাতক, যে আপনি জামাই আওয়ামী লীগ পুরু। সমর্থক, আপনি আমার আপনি আচ্ছা আপনি আচ্ছা আপনি আচ্ছা হচ্ছেন, আচ্ছা আপনি একটু আওয়ামী একটু লীগের, হোল্ড, আপনি প্লিজ আওয়ামী প্লিজ, লীগের পাইরেসি সালাউদ্দিন করছেন, আসফি, আপনি আওয়ামী লীগের কেউ না, আপনি আওয়ামী লীগের কে? আপনি আওয়ামী লীগের থাকলে বাংলাদেশে যান। আপনি বলছেন দেশপ্রেমিক নাগরিকদেরকে বলছেন তারা পালাতক, আর আপনি কি আচ্ছা করছেন? আচ্ছা আপনি আচ্ছা মানুষকে আচ্ছা বিভ্রান্ত আচ্ছা করছেন, জনাব দেখবেন সালাউদ্দিন, একটু আমি একটু একটু আমি একটু ওর ডক্টর জায়গায় ফয়জল, থাকি। একটু একটু ডক্টর ফয়জল, জনাব সালাউদ্দিন আপনি কেন ডক্টর ফয়জলকে পলাতক বলছেন একটু জানতে পারি? ভাই ফয়জুল হকরা তো ভাই বিদেশে বিদেশে বসে থেকে থেকে, আপনি 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 যদি পার্টিকুলারলি একটু দয়া করে বলেন, ডেফিনেটলি এটা একটা বড় ধরনের অভিযোগ, বড় ধরনের একটা আমি মনে করি এলিগেশন আনছেন তার সামনে, তার বিপরীতে, যেটা হাজারো লক্ষ মানুষ দেখছে। আপনার কাছে কোনো ধরনের প্রমাণ কি আছে কিনা যে তিনি পলাতক? ভাই উনি তো বিদেশে আছে, বাংলাদেশে যাবে, উনি যেতে বিদেশে পারবে? যারা যাবে বিদেশে যারা থাকে তারা কি পলাতক থাকে? না না না, সবাই তো পলাতক না, পলাতক কয়েকজন, আপনি তার তো একজন পার্টিকুলারলি বলছেন তাকে পলাতক বলছেন, এটা তো শোনেন না, ঠিক। আমি 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 নাম আপনার বলি, কাছে আমি প্রমাণ থাকলে নামটা বলি, ডেফিনেটলি বলতে পারেন, অনেকেই পলাতক আছে বলতে পারেন, অনেকেই মানে হয়তো নিজের যার যার কারণে পলাতক থাকতে পারে, কিন্তু আপনি যেহেতু পার্টিকুলারলি নামটা উল্লেখ করেছেন ফজল হকের, সেখানে আমি আপনাকে জানতে চাচ্ছি, কারণ ভুল মেসেজ যেতে পারে মানুষের কাছ থেকে। না না, তিনি ভুল মেসেজ প্রবাসে না, থাকেন, ও শোনেন, তিনি প্রবাসে থাকেন, তিনি একটা আমি যতদূর জানি তিনি এক সম্মানিত পেশাতে আছেন এবং তিনি রাজনীতি করেন রীতিমতো টক শোতে অংশগ্রহণ, কিন্তু আপনার কাছে কেন মনে হচ্ছে, কেন আপনি খুব স্পেসিফিকলি বলছেন যে তিনি পলাতক? আপনার কাছে এমন কোনো ডকুমেন্ট আছে কিনা বা এমন কোনো প্রমাণ আছে কিনা? স্পেসিফিক ডকুমেন্টস উনাকে উনি উনি তো
বিদেশে পলাতক, তারেক রহমান পলাতক, ইলিয়াস পলাতক, এরকম কনক কথা বলবো? সরোয়ার বিদেশে পলাতক, আচ্ছা ধরে নিলাম, ধরে বাংলাদেশে নিলাম না, যাচ্ছে সে না, আমি বাকিদের ওনারা কথা বলছি ওখান না, থেকে বাকিরা যেহেতু অ্যাসাইলাম আমার এখানে সিকার, নাই। না না, একটু একটু ওনারা হচ্ছে সালাউদ্দিন, অ্যাসাইলাম সিকার। জনাব সালাউদ্দিন, আপনারা আপনারা এখানে আপনারা এখানে একজন আলোচনা করছেন এবং একজন আরেকজনের পাশে অতিথি হিসেবে এখানে কথা বলছেন, যেহেতু একজন আরেকজনকে সরাসরি না, বাকিদেরকে আমি নিয়ে চিন্তা করছি, কারণ তারা যেহেতু এখানে নাই, তাদের কথা ভিন্ন হতে পারে, কিন্তু যেহেতু আপনি ডক্টর ফয়জুল হকের নাম উল্লেখ করছেন, সেখানে আমি খুবই মানে আগ্রহী আপনার কাছ থেকে জানতে যে আপনার কাছে কোনো ধরনের প্রমাণ আছে কিনা যে তিনি পলাতক। পলাতক বিষয়টা কিন্তু খুব একটা অফেন্সিভ বলুন এবং খুব ঘোরতর একটা অভিযোগ, ঠিক শোনেন আছে, যে তো, তিনি দুইটা অন্যায় করেছেন এখানে সেটা দুইটা বলুন। জিনিস সাগর ভাই, শোনেন আমি প্রমাণ করে দিচ্ছি দুইটা জিনিস। একটা হচ্ছে যে উনি বর্তমানে কোথায় আছেন? বর্তমানে বিদেশে আছেন, বিদেশে আছেন। উনি কি বাংলাদেশে আমি যাচ্ছেন? যতদূর জানি। হ্যাঁ, উনি তো বাংলাদেশে যাচ্ছেন না, যাইতে পারবেন না, নাম্বার ওয়ান। আর দ্বিতীয় এক কথা সেকেন্ড হচ্ছে, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, হ্যাঁ মানে এটাতে কি প্রমাণ করে আপনি কোথায় আছেন? আমি বিদেশে আছি, আমি তো প্রতি বছর বাংলাদেশে যাই, তো আপনি আমি যান, পলাতক আরো না। আরো অনেকে, আরো অনেকে আছে না যে না বিদেশে না, তিন এখানে বছর শোনেন, ধরে যায় না, বিদেশে বিদেশে থাকাটা এই কোনো না অন্যায় না, যাওয়ার মানে কি এটাকে না পলাতক বিদেশে, বলা যায়? না এনিওয়ে, এটা একদম অফ দ্য টপিক হয়ে গেছে, আমি চাই না এই বিষয় নিয়ে কথা বলতে, কিন্তু যখন আপনার পাশাপাশি আলোচনায় বসবেন, একজন আরেকজনের প্রতি হ্যাভ রেসপেক্ট, না কারণ না, আমরা আমি আই ডু বাংলাদেশের, রেসপেক্ট সাগর ভাই, আমরা একটা মিনিট বাংলাদেশের আমাকে শুধু পরিস্থিতি বলতে নিয়ে দেন, কথা বলছি, আমার পরবর্তী টাইম থেকে, ডেফিনেটলি। শোনেন সাগর ভাই, একটা মিনিট আমাকে বলতে দেন, আর আমার পরবর্তী টাইম থেকে কেটে নিন। আই ডু রেসপেক্ট হিম অ্যান্ড এভরিওয়ান, বাট দ্য প্রবলেম হচ্ছে কি জানেন, যে ওনারা কয়েকজন শুধু ব্যক্তি স্বার্থে এবং অন্য দল না থেকে সেটা ভিন্ন ব্যাপার, ইনফ্লুয়েন্স তাদের হওয়ার পলিটিক্যাল কারণে ভিষণ নিয়ে আপনি ওনারা ভুল পুরো করুন, কিন্তু বাংলাদেশের পলাতক রাজনীতিটাকে বিষয়টা ধ্বংস করে বিষয়টা যখন দিয়েছেন। বলবেন, আমি আপনাকে চ্যালেঞ্জ এটি করে একটা, বলছি এটি খুব যে, দায়িত্বশীল একটা কি বলবো, আপনি জায়গাতে আপনি বসে বা এখানে বিশেষ করে আলোচনা একটা একটা পজিশনে আপনি যখন প্রেজেন্ট করছেন, সেখান থেকে কোনো কথা বললে ডেফিনেটলি আমার জায়গা থেকে আমি একটু স্পষ্ট হতে চাই যে বিষয়গুলো বলছেন এগুলো নিয়ে কতটুকু এর অথেন্টিসিটি নিয়ে আমার একটা আগ্রহ তো থাকতেই পারে, সেজন্য আপনি হয়তো, আমি হয়তো ভুল হতে পারে, আপনার কাছে হয়তো ডকুমেন্ট থাকতে পারে, সেটা একটু জানতে চাইলাম, যেহেতু নাই আপাতত, আমার কাছে মনে হচ্ছে এটাও জনগণ জানুক যে না আপনার কাছে কোনো ওনার ডকুমেন্ট নেই। ওনার শোনেন, কিছু আপনাকে কিছু ধন্যবাদ, জিনিস আপনাকে আছে, আপনার ধন্যবাদ, আমি ডক্টর কিছু ফয়জুল হকের জিনিস কথা আছে শেষ ওনার করে আপনার কাছে ডকুমেন্ট আসছি, দিয়ে তো ঘুরতে হবে না, ওরা আপনার কাছে পলাতক আসছি, ওনার আপনার কাছে পরিবারকে আসছি, এটা আপনার ইনফ্লুয়েন্স, চোখে পলাতক বলছেন, মিনিমাম আইনের বাংলাদেশে চোখে। 10টা টেলিভিশন নিউজ ওনাদেরকে নিয়ে নিউজ করছে যে ওনারা গুজববাজ, বিদেশে থেকে আচ্ছা পলাতক সেটা থেকে সেটা এইগুলো সেটা করছে। করতে পারে, সেটা করতে পারে, আমি কিন্তু একা তো আপনি ভুল না, পলাতক ওটা শব্দ জাতীয় যখন চ্যানেল বলছেন, করেছে এটি। পলাতক যখন বলছেন, ডেফিনেটলি এখানে আমাকে একটু স্পষ্ট করতে হয় যে আসলে কি কারণে আপনি পলাতক বলছেন। আপনি বলছেন আপনার কাছে মনে হচ্ছে পলাতক, কারণ উনি দেশে যায় না, এটা কতটুকু যৌক্তিক এটা যারা দর্শক আছে তারা বিচার করুন। না ওরা আপনি ওনারা আপনার অফেন্স যে করছেন, যুক্তিটা বলেছেন, ওনারা অফেন্স ধন্যবাদ করছেন, আপনাকে, গুজব আমি ছড়াচ্ছে, আসছি। গুজব ছড়িয়ে ওনারা নিজেদের আচ্ছা অ্যাসাইলাম সিক করার জন্য এবং ইউটিউব থেকে টাকা কামানো করার জন্য, দুইটা কাজের জন্য আচ্ছা 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 ওনারা ধন্যবাদ, অ্যাসাইলাম এগুলি সিক করার এগুলিও জন্য খুবই অফেন্সিভ, জনাব এমবি এবং সালাউদ্দিন, আমরা সিরিয়াস ম্যাটার এবং নিয়ে ইউটিউব আলোচনা থেকে করছি, টাকা কামাই করার জন্য ওনারা জনাব ইনফ্লুয়েন্স সালাউদ্দিন, করছেন। আমরা সিরিয়াস ম্যাটার নিয়ে, ফেস দ্য পিপলে বাংলাদেশের সকল স্তরের মানুষ দেখে, অন্যান্য অনেক চ্যানেল আছে সেখানে অনেক ধরনের কথাবার্তা হয়, এটা নিয়ে আমি আমি আমার মাথা ব্যথা নেই, কিন্তু এখানে দায়িত্বশীল জায়গা থেকে আপনাকে কথা বলতে হবে এবং যেন লক্ষ মানুষ কিছু পায়, শুনতে পায়, জানতে পায়, আপনি সরকারের পক্ষে, বিরোধী পক্ষে যারা আছে উভয় পক্ষ থেকে আমি বলবো যে অবশ্যই আপনারা গঠনমূলক আলোচনা আচ্ছা করুন। সাগর ভাই, আপনার সাথে না চ্যালেঞ্জ শেষ করি এখানে, আপনি আপনাকে আপনার ওই সাথে জায়গাটা তো চ্যালেঞ্জ আমি আছেন, স্পষ্ট তাকে হলাম, আপনার চ্যালেঞ্জ কাছে আসতে আসছি হবে। আমি, ডক্টর শেষ ফয়জুল হক, বক্তব্য ডক্টর ডক্টর ফয়জুল হক, ডক্টর ফয়জুল সে হক বলুন, টক শোতে প্লিজ সে বলেছে, প্লিজ, জনাব সালাউদ্দিন আমি আসতে। সাগর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি একটি সত্য বিষয় উদ্ঘাটন করার জন্য অনেকক্ষণ সময় দিয়েছেন। আমার সময়গুলো আসলে আপনি এখন থেকে কাউন্ট করতে হবে। আমি যে কথাটা বলতে চাই স্পষ্ট করে, যারা আমাদেরকে পাতাল পালাতক বলে কিংবা বলে করে যে দেশ বিরোধী, তারা হচ্ছে মূলত দেশের চরম শত্রু এবং দেশের বর্তমান সময়ের শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত কিছু দালাল এবং রাজাকার। আপনি যদি পালাতকই বলেন তাহলে বলতে পারেন সজীবজিৎ জয়ের বোন আজকের পুতুলের হাজবেন্ড পালাতক, তিনি কোন দেশে পালাতক আছে, কোথায় আছে, কি করছে, গত প্রায় 2-3 বছর পর্যন্ত টকশোতে জিজ্ঞেস করার পরেও আজ পর্যন্ত আপনি খোঁজ করতে পারেন নাই। তাদের পারিবারিক মধ্যে যে ডিভোর্স হয়েছে না, আত্মীয়তার বন্ধন শেষ হয়েছে, সেটা তো মাত্র সদ্য নমিনেশন ঘোষণার পরে ফরিদপুর তিন আসনে সেই যে শেখ হাসিনার বেআই রাজাকার, কুখ্যাত রাজাকার, সাগর তার ভাই, এটা কি কোনো নমিনেশন নাম প্রাসঙ্গিক হওয়ার মতো আলোচনা? নাকি? এটা কোনো অবশ্যই প্রাসঙ্গিক প্রাসঙ্গিক আলোচনা? আলোচনা, এটা আপনি গুজব না? আমার সাথে আপনি ভাইরাল করতে আসছেন নিজেকে, কারো কেউ আপনাকে চেনে না বিধায় আমরা আপনি আমার সাথে ভাইরাল করে তর্কে গুজব জড়াচ্ছেন, ছড়ানোর জন্য তর্কে আসি জড়াচ্ছেন নাই? আপনি, আপনাকে কেউ ফয়জুল চেনে শাহ, না বিধায় ভাইরাল আমরা হতে ভাইরাল এসেছেন, হওয়ার জন্য ডোন্ট টক গুজব টু মি, ছড়ানোর ডোন্ট জন্য টক টু মি, আসি নাই? ডোন্ট টক টু মি, আচ্ছা এ আচ্ছা পিতা আচ্ছা আচ্ছা যুগান্ত, আচ্ছা
আপনি এসেছেন শুধুমাত্র উদ্দেশ্য প্রেরণ দিতে পারবেন, আমাকে উনি এসেছেন উদ্দেশ্য প্রেরণ দিতে পারবেন শুধুমাত্র আমার সাথে তর্ক করলে। উনি জানে যে ডক্টর ফয়জুল হক, ডক্টর ফয়জুল হক, ডক্টর ফয়জুল হক, আমি দেখবে না সেই কারণে উনি এসেছেন, না হয় মিথ্যাচার বলতে পারেন না, উনি জবাব দিতে পারেন না, আপনি জবাব দিতে পারেন নাই, আপনি একটা জবাব দিতে পারেন নাই। আপনি আমাকে বলছেন আপনি দেশের একজন বাংলাদেশের স্বাধীনতা, আমরা মুক্তিযোদ্ধা বর্তমান প্রজন্মের, বাংলাদেশের স্বাধীনতার রক্ষক আমরা, আমরা বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য লড়াই করছি, আপনারা হচ্ছেন বাংলাদেশ। আচ্ছা ডক্টর ফয়জুল হক, ডক্টর ফয়জুল হক, ডক্টর ফয়জুল হক, একটু একটু একটু, তারপরে আমাকে আমাকে আমি আমি যখন কথা বলতে চাইবো, ডেফিনেটলি আপনারা আমাকে সবাই সম্মান করেন, আমি আপনাদেরকে সম্মান করি, আমি যখন কথা বলতে চাইবো আমাকে একটু দয়া করে বলার সুযোগ দিবেন। আপনিও যে অভিযোগটা তুলছেন জনাব সজীব রাজের জয়ের ব্যাপারে, এই ব্যাপারে এই মুহূর্তে আপনার কাছে, যেহেতু আপনি বারবার রিপিট করলেন, আপনার কাছে আমি এই আমি এই নো আমি এই মাত্র অভিযোগ করেছি যে সজীব অজিত জয়ের বোন, পুতুলের হাজবেন্ড, বাংলাদেশ থেকে বহুদিন পর্যন্ত তিনি নাই, তার কোন স্ট্যাম্পটা ওনার কাছে আছে যে তিনি বাংলাদেশে আজকের সেই পুতুলের সাথে একসাথে ঘর করছে কিংবা সংসার করছে? আমি যে অভিযোগ করছি আজকে নাই, 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 ব্যক্তিগত তাহলে ওইটা যদি পারে, ওইটা যদি এটাতে রাজনীতি, ওইটা যদি আপনি এই এটা শুনেন 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 রাজনীতি এটাকে এনে আপনি কি কি অর্জন করতে চান? অবশ্যই একজন প্রধানমন্ত্রী পরিবারের আত্মীয় নিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন না। আর আমি কিভাবে 10 বছর পর্যন্ত বিদেশে থাকি? আমি বিদেশে থাকি আজকে তো না, আমি তো বিদেশে থাকি 2006 আরো আগ থেকে, আপনার 5-12 সালের পর থেকে আমি বিদেশে থাকি। তাহলে 12 সালের মধ্যে আমি কতবার বাংলাদেশে গিয়েছি? দিস ইজ মাই নট ডিউটি টু টেল ইউ, আমাকে কি আপনাকে প্রত্যেকটা সেকেন্ড বলে বলে দিতে হবে? আমার বাংলাদেশে যেমন আমার পরিবার আছে, আমার বিদেশেও আমার পরিবার আছে, আমরা বেড়ে উঠেছি বিদেশে, আমি বেড়ে উঠছি বিদেশে, আপনি বেড়ে উঠছেন বিদেশে, ইজ নট মিন্স আমাকে প্রত্যেক সেকেন্ড ঘন্টায় আমরা ওই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলছি, আমি কথা বলতে চাই।